কিভাবে ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজে লাইক এবং ওয়াচ নাও এই দুইটা বাটন অ্যাড করা রয়েছে। তো কিভাবে এখানে আপনি লাইকের জায়গায় ফলো বাটন অ্যাড করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। মোস্ট ইম্পর্টেন্টলি আদৌ ফেসবুক পেজে ফলো বাটন অ্যাড করা যায় কি না সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটা শুরু করছি। প্রথমে চলুন আগে দেখে নিই যে কিভাবে এখানে আপনি ওয়াচ নাও বাটনটা অ্যাড করবেন। এখানে চাইলে আপনি আপনার ইউটিউব অথবা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করে রাখতে পারেন। সেক্ষেত্রে কেউ এখানে ক্লিক করলেই সরাসরি তাকে আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। তো চলুন প্রথমেই দেখি যে কিভাবে এখানে ওয়াচ নাও বাটনটা অ্যাড করবেন। তো ওয়াচ নাও বাটনটা অ্যাড করার জন্য প্রথমেই আপনি আপনার ফেসবুক পেজে সুইচ করে নেবেন। তো বর্তমানে আমি আমার ফেসবুক পেজে আসলাম। আসার পর এখানে থ্রি ডট পয়েন্ট পাবো, এখানে ক্লিক করব। দেন এখান থেকে দুই নম্বর একটা অপশন এডিট অ্যাকশন বাটন, এটার উপর একটা প্রেস করে দিব। দেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আমার কাজ হবে এডিট বাটনসের উপরে প্রেস করা। তাহলে দেখতে পারবো এখানে অনেকগুলো বাটন শো করবে। এবার আপনি আপনার ফেসবুক পেজের জন্য যেই বাটনটা রাখতে চান সেটা সিলেক্ট করবেন। আপনি চাইলে এখানে কল বাটন অ্যাড করতে পারেন অথবা চাইলে আপনি ইমেল অ্যাড করতে পারেন। তো যেটা আপনার ইচ্ছা বা যেটা আপনার প্রয়োজন সেটা আপনি অ্যাড করে নেবেন। বাই ডিফল্ট এখানে মেসেজে যে অপশনটা মেসেজিং সেটা অন করা থাকে, আপনি চাইলে এখান থেকে অন্যগুলো করতে পারেন। তো আমরা যেহেতু ওয়াচ নাও বাটনটা অ্যাড করবো তার জন্য নিচের দিকে আসলে এখানে ওয়াচ নাও নামে একটা বাটন দেখতে পারবো। তো এই বক্সের উপরে একটা ক্লিক করে দিলে এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে চাইলে আপনি আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল যে কোনো কিছুর লিঙ্ক দিতে পারেন। তো এক্সাম্পল আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। চ্যানেলে চলে আসি, দেন এখান থেকে ইওর চ্যানেল। তো উপরে থ্রি ডট পয়েন্টে ক্লিক করে আমরা জাস্ট আমাদের ফেসবুক সরি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে নিব। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আসার পর জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, আপনারা যে কোনো ওয়েবসাইটও অ্যাড করতে পারেন। দেন এখান থেকে সেভের উপরে প্রেস করে দিব। এবার যদি আমি ব্যাক বাটনে প্রেস করি দেখতে পারবেন এটা বেশ একটু রিফ্রেশ দিলাম, ওকে চলে আসলাম আমাদের পেজে। এবার কিন্তু আমরা থ্রি ডট পয়েন্টে ক্লিক করলে আমরা ওয়াচ নাও বাটনটা দেখতে পারবো। এখান থেকে ভিউ অ্যাজে ক্লিক করব। ওকে এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ওয়াচ নাও বাটনটা অ্যাড করা হয়ে গেছে। অন্য কেউ যখন আমাদের ফেসবুক পেজে আসবে সে কিন্তু এখানে ওয়াচ নাও বাটনটা দেখতে পারবে এবং এইখানে ক্লিক করলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে যাবে। ওকে তো এখন আসা যাক এখানে লাইকের পরিবর্তে ফলো বাটনটা আপনি কীভাবে অ্যাড করবেন। দেখুন এখানে আমরা একটু আগে যখন এখানে বাটন চেঞ্জ করতে আসছিলাম তখন কিন্তু এখানে আসার পরে আমরা এখানে অনেকগুলো বাটন পেয়েছিলাম। এখানে কিন্তু অনেকগুলো মেসেজ, তারপর কলস, ইমেল সবগুলো বাটন কিন্তু এখানে ছিল। বাট আপনি একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু কোথাও ফলো নামে কোনো বাটন নাই। দেখতে পাচ্ছেন বর্তমান ফেসবুক আপডেটে কোথাও কিন্তু ফলো বাটনটা অ্যাড করার অপশন নাই। তো আপনাকে এটা মানতে হবে যে বর্তমান ফেসবুক আপডেটে ফেসবুক প্রোফাইল টাইপ পেজে ফলো বাটন অ্যাড করা যায় না। যদি যেত তাহলে এখানে আপনার এখানে থাকতো, আপনি জাস্ট মানে বক্সে ক্লিক করলে এখান থেকে সেভ করে দিলে আপনার ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন অ্যাড হয়ে যেত। বাট আনফর্চুনেটলি যেহেতু এখানে কোথাও ফলো বাটনটা নাই আপনি কিন্তু কোনো সেটিংস করে এখানে ফলো বাটনটা আনতে পারবেন না। আমি মানে কী বলবো, আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট। আমি গতকালকে পরশু দিন যখন এই পেজটা খুলি তখন হচ্ছে ফলো বাটন অ্যাড করার জন্য ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল দেখি, বাট আনফর্চুনেটলি একটা টিউটোরিয়ালও কাজে দেয় নাই। তো আপনাকে এটা মানতে হবে যে বর্তমানে ফেসবুকের আপডেটে কোনো রকম এখানে ফলো বাটন অ্যাড করতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। বর্তমানে যাচ্ছে না বলে যে সামনে যাবে না এমনটা কোনো কথা নাই, এটা কিন্তু এখন সম্ভব না কিন্তু পরবর্তীতে হয়তো সম্ভব। আর একটা বিষয়, কেউ যখন আপনার ফেসবুক পেজের মধ্যে লাইক দিবে তখন কিন্তু সেটা অটো ফলো হয়ে যাবে। জাস্ট এখান থেকে কেউ যদি লাইকে প্রেস করে সেটা কিন্তু লাইকও হবে ফলোও হবে। সো টেনশনের কোনো কারণ না, এখানে আপনি ভার্চুয়ালি যদি ফলো বাটনটা অ্যাড করতে মানে শো করতে নাও পারেন তবুও কিন্তু কেউ লাইক করলে কিন্তু অটোমেটিক সেটা ফলোয়ার হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন, যদি উপকৃত না হন তাহলেও কিছু করার নাই। যেহেতু বর্তমান আপডেটে ফেসবুকে ফলো বাটনটা অ্যাড করা যাচ্ছে না তো আপনাদেরকে এটা মানতে হবে। পরবর্তীতে কোনো আপডেট আসলে বা কোনোভাবে অ্যাড করা গেলে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম ভিডিও মিস করার না করার জন্য। আর ফেসবুক পেজ থেকে গেলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন।